আজকে একটা বিষয় ভেবে খুব খারাপ লাগছে। জীবনে প্রথমবার যখন সাইকেল রিভিউ করতে একটা দোকানে গিয়েছিলাম, সেই দোকানদার আমাকে মানে 5টা মিনিটের জন্য সাইকেল আমার হাতে দিয়ে বিশ্বাস করতে পারতেছিল না। তা ওই ওই দিন আমার খুব খারাপ লেগেছিল। তারপর থেকে একে একে মানুষের দ্বারে দ্বারে যে বলতাম যে ভাই একটু সাইকেলটা দেন, একটু রিভিউ করি দেন না ভাই একটু সাইকেলটা, এইভাবে সাইকেল রিভিউ করে 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 আমি সারা বাংলাদেশের মানুষের কাছে আমার একটা পরিচয় তুলে ধরেছি। এবং আমি ছিলাম একজন বাইসাইকেল স্ট্যান্ড রাইডার। তারপর থেকে স্ট্যান্ডের পাশাপাশি বাইসাইকেল রিভিউ করা শুরু করলাম, রিভিউর পাশাপাশি আমি নিজের একটা বাইসাইকেল স্টোর খুললাম। সেই থেকে আমার এই বাইসাইকেল রিভিউর যাত্রা শুরু। আজকে আমরা এই সাইকেলটা রিভিউ করব, চলেন। আসসালামু আলাইকুম, দিস ইজ আকিব আহমেদ, ওয়েলকাম ব্যাক ইন নিউ অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা একটু বেশি ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা ভিডিওটা আপলোড দিচ্ছি কিন্তু আপনাদের প্রিয় চ্যানেল ড্রিম সাইকেল স্টোরে। আপনারা কিন্তু রীতিমতো আমাকে দেখে অবাক হচ্ছেন যে শার্ট পরা, লুঙ্গি পরা, কারণ এর আগে হয়তো বা এইভাবে কখনো বাইসাইকেল রিভিউ করিনি। কিন্তু আজকে কেন রিভিউ করতেছি, কারণ হচ্ছে আজকে যে সাইকেলটা আমরা রিভিউ করছি সেটা হচ্ছে যে মধ্যবিত্ত পরিবারের জন্য পারফেক্ট একটা সাইকেল। সেই পারফেক্ট সাইকেলের জন্য আজকে এই পারফেক্ট লুক। শোনেন ভাই, আজ থেকে 5 বছর আগে যখন বাইসাইকেল রিভিউ করতাম তখনও কিন্তু বিনা স্বার্থে রিভিউ করেছি, তখন বিনা স্বার্থে মানুষের কাছে সত্য তুলে ধরেছি। তেমনইভাবে এখন তো নিজের দোকান আছে, আমি চাই না যে আমার কারণে আমাদের দোকানের কোনো কাস্টমার একটা খারাপ প্রোডাক্ট পাক। এই জন্য এই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন, এই সাইকেলটা খুবই ভালো মানের এবং মিডিয়াম রেঞ্জের ভিতরে অসাধারণ একটা সাইকেল। চলুন আপনাদেরকে আজকে ছোট্ট করে একটা গল্প শোনাই। গল্পটা হচ্ছে যে এখন যে যুগ জামানা চলছে, দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি চলতেছে, এই সময় একটা পরিবারের কাছে একটা বাইসাইকেল কিনে দেওয়া আসলে খুবই খুবই টাফ একটা বিষয়। কারণ এখনকার সময় সাইকেলের যে পরিমাণ দাম বাড়ছে, আবার কোয়ালিটির সাথে কোয়ান্টিটি সব কিছু মিলিয়েই একটা মধ্যবিত্ত সন্তানের কাছে বা মধ্যবিত্ত পরিবারের কাছে বাইসাইকেল কিনে দেওয়াটা একটা চ্যালেঞ্জিং বিষয়। কারণ আজ থেকে 5 বছর বা 7 বছর আগে দ্রব্যমূল্যের যে দাম ছিল, সেই সময় অনেক জিনিস ক্রয় ক্ষমতার মধ্যে থাকলেও এখন অনেক বাইসাইকেল ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। যার কারণে মধ্যবিত্ত একটা পরিবারের সন্তান, যার বাবা রিক্সা চালায়, যার বাবা ভ্যান চালায়, অথবা সরকারি ছোটোখাটো কোনো কর্মচারী বা সরকারি কোনো চাকরি করে, তাদের কাছে আসলে প্রতিদিনের দৈনন্দিন খরচের পর্যায়ে একটা টাকা অ্যাসেট করে গুছিয়ে ছেলের জন্য সাইকেল কিনে দেওয়াটা সো টাফ। তো সেই জন্য আমরা আপনাদের কথা ভেবে চিন্তা ভাবনা করে আমরা নতুন একটা সাইকেল নিয়ে আসছি, যা মধ্যবিত্ত পরিবারের সন্তানের জন্য আশা করা যায় খুব ভালো এবং প্রাইস রেঞ্জ এবং কোয়ালিটি খুবই ভালো পাবেন। চলুন সাইকেলের রিভিউতে যাই। আচ্ছা, রিভিউ শুরু করার আগে হেলমেটটা পরে নিই। আপনারা আমার সামনে একটা সাইকেল দেখতে পাচ্ছেন, সাইকেলটার নাম হচ্ছিল কাইসেল AX2। এই সাইকেলটা দেখতে পাচ্ছেন টিয়া এবং এটাকে কী বলে সাইকালারের কম্বিনেশনে ডিজাইনটা করা হয়েছে। সাইকেলটা চালাবো এবং টোটাল ওয়েট মোয়েট বলেন সব কিছু একটা কড়া লেভেলে একটা রিভিউ পাবেন ইনশাল্লাহ। তো কাইসেল AX2 এই সাইকেলটাতে এখন উঠলাম, উঠে এরে লুঙ্গি বেঁধে গেল রে এই রে। আচ্ছা, এটাতে কী কী জিনিস ব্যবহার করা হয়েছে সেটা আমি একে একে আপনাদেরকে বলি। সেটাতে হচ্ছে এটাতে একটা মেকানিক্যাল ব্রেক ইউজ করা হয়েছে, যেই ব্রেকটা ডিস্কের মাধ্যমে খুবই সুন্দরভাবে ব্রেকিংটা হয়। এখানে দেখতে পাচ্ছেন যে একটা ক্যালিপার, এই ক্যালিপারের মাধ্যমে ব্রেক হয়। আমি যদি এখন আপনাকে দেখাই, এই দেখেন এই যে ব্রেক। আপনারা মিডিয়াম বাজেটের ভিতরে কাইসেল AX2 সাইকেলে একটা ভালো ব্রেক পাচ্ছেন, সাথে পাচ্ছেন একটা সুন্দর হ্যান্ডেল। কাইসেল AX2 এই সাইকেলটাতে যে সুন্দর ডিজাইন করা হয়েছে, ডিজাইনটা একটু কাইন্ডলি দেখেন, মানে ছোটদের একদমই পছন্দ হবে। দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে কাইসেল, কাইসেল এবং মডেলটা AX2 এখানে দেওয়া আছে। এবং এর যে গ্লসি কালার সেইটা হচ্ছে যে যেখানেই দেন না কেন দূরে নিয়ে গেলেও ফুটবে। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি যদি সাইকেলটা দূর থেকেও আপনাদেরকে একটু দেখাই, তো দেখতে পাচ্ছেন যে এখান থেকেও কাইসেল লেখাটা ফুটতেছে। তো সাইকেল কেনার পরে যদি সাইকেলের নামটাই না দেখা যায় তাহলে তো হইলো না, কারণ একটা সাইকেল আমরা কিনবো শখ করে, পছন্দ করে, সেই সাইকেলটা টোটালি ক্লিয়ার দেখা যেতে হবে। তো আমার কাছে মনে হয় যে মধ্যবিত্তদের জন্য এই সাইকেলটা একটা বেস্ট সাইকেল। আপনারা অনেকেই জানেন যে বাইসাইকেল রিভিউ দিয়ে আমার যাত্রা শুরু, এবং বাইসাইকেল রিভিউ আমি যখন করি ওই সময় বাংলাদেশে টুকটাক কেউই রিভিউ করতো না। এখন অসংখ্য ভিডিও আপনি বাইসাইকেলে পাবেন রিভিউ, কিন্তু আসলে একসময় আমি যখন করতাম তখন কাউকে ওইভাবে খুঁজে পাওয়া যেত না। তো আমি মানুষের কাছে সাইকেল ধার করে নিয়ে এসে রিভিউ করতাম। সেই দিনগুলোর কথা মনে পড়লে আসলেই
খারাপ লাগে। তো এখন আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কাইসেল সাইকেলে গিয়ারের ব্যাপারটা কী কী আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে আমরা দেখতে পাচ্ছি কত গিয়ার। আচ্ছা একটু ফ্রিটা গুনি, 1 2 3 4 5 6 7 8। এখানে আপনারা সুন্দর একটা 8 স্পিডের ফ্রি পাচ্ছেন, সাথে একটা শিমানো টার্নি TZ-এর একটা চেঞ্জার পাচ্ছেন। TZ-এর এই চেঞ্জারগুলো খুবই ভালো, কেটে যাওয়ার সম্ভাবনা তেমন একটা থাকে না। যেমন যদি আমি আপনাদেরকে দেখাই যদি গিয়ারটা কেমন উঠতেছে, এটা আপনারা যদি একটু দেখেন। আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন যে পিছনে মানে এক এক ক্লিকে উঠতেছে, মাউসে যেমন ক্লিক করা হয় ঠিক তেমনই ক্লিকে উঠতেছে। আর সাইকেলটা নতুন হওয়ার ফলে এখনও সার্ভিসিং করা হয়নি, সেই জন্য হয়তো বা একটু এদিক ওদিক হচ্ছে। সাইকেলটা মোটামুটি কেনার পরে যদি আপনি সুন্দর করে সার্ভিস করে নিতে পারেন তাহলে আশা করা যায় সাইকেলটা হেভি সার্ভিস দিবে। আপনি হয়তো বা এই ভিডিওটাতে ক্লিক করেছেন আপনার পরিবারের সদস্যর জন্য একটা সাইকেল কেনার জন্য। তো যেহেতু আপনি সাইকেল কিনতে যাচ্ছেন, আপনার জন্য আমার একটা পরামর্শ থাকবে। সেই পরামর্শটা হচ্ছে আমাদের সচরাচর আমাদের ড্রিম সাইকেলের সাইকেলগুলো আসলে আমরা চেষ্টা করি আপনাদেরকে কোয়ালিটিফুল প্রোডাক্ট দেওয়ার জন্য। হয়তো বা 2 টাকা একটু বেশি পড়তে পারে, কিন্তু যে কোয়ালিটিফুল জিনিস দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের মনে আমাদের প্রতি একটা ভালোবাসা থাকে। তো সাইকেলের তো গিয়ার সাইকেলের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে গিয়ার, ভাই সাইকেলের গিয়ার মানে একদম ওকে হওয়া লাগবে। তো কাইসেল AX2 এই সাইকেলটার আসলে গিয়ারগুলো খুবই ভালো। দেখতে পাচ্ছি যে এই যে আমি দেখেন এখন কিন্তু উপরে 8 গিয়ারে চালাচ্ছি, কারণ গিয়ার নামাচ্ছি, এই যে গিয়ার নামাচ্ছি, এখন দেখেন সাইকেলের স্পিড বেড়ে গেল। এই দেখেন এখন দেখেন গিয়ার বাড়াই দিলাম, এই দেখেন আমি অনেক প্যাডেল করছি কিন্তু সাইকেল চলতেছে না। তো আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সাইকেলটা পছন্দ হলে কী করতে হবে, স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে এখনই অর্ডার করতে হবে। আপনার অপেক্ষায় রইল ড্রিম সাইকেল স্টোর।